চারদিকে ধ্বংসস্তূপের চিহ্ন। বৃহস্পতিবার রুশ হামলায় ইউক্রেনের ক্রামাতোর্স্ক শহরের শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো ও আবাসিক বিভিন্ন স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এতে হতাহত হন বেশ কয়েকজন। একই পরিস্থিতি ইউক্রেনের খার্কিভ সহ আরও বিভিন্ন শহরের। এ অবস্থার মধ্যেই আগামী 24 ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে রাশিয়া আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনে অভিযানের পরিসর বাড়াতে মস্কো 5 লাখ সেনা সংগ্রহ করছে বলেও জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনে নাশকতায় যুক্তরাষ্ট্র জড়িত বলে অভিযোগ তুলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, গেল বছর সেপ্টেম্বরে গ্যাস পাইপলাইনে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনায় ওয়াশিংটন প্রত্যক্ষভাবে জড়িত। এসবের মধ্যেই রাশিয়ার হুমকি উপেক্ষা করে ইউক্রেনে প্রথমবারের মতো দূরপাল্লার রকেট দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। $200 কোটি মূল্যের নতুন সামরিক সহযোগিতার আওতায় এসব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা হবে। তবে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিলেও তা রাশিয়াকে লক্ষ্যচ্যুত করতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ক্রেমলিন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।